আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম ওয়ালটনের একটি কিবোর্ড রিভিউ করতে। রিসেন্টলি আমি একটি মাউস এবং কিবোর্ড কিনেছি ওয়ালটনের। সো এটা হচ্ছে কিবোর্ড, আর মাউসের ভিডিওটা আমি আলাদাভাবে করেছি, সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন। সো কিবোর্ডটি কেনার বিশেষ কারণ হচ্ছে এটা হচ্ছে RGB LED ওয়ালা একটি কিবোর্ড, এবং এই প্রাইজে আসলেও কেউ আপনাকে এই LED বা RGB কিবোর্ড অফার করবে না। আমি আসলে এই জন্যই কেনা। তো বক্স দেখতে পাচ্ছেন, আর 10টা ওয়ালটন কিবোর্ডের মতো নর্মাল যে বক্স আছে ওই রকমই। সামনে পিছনে দেখে নিলাম, জাস্ট লোগো, বারকোড, এখানে কনফিগারেশন বা বৈশিষ্ট্যগুলো লেখা আছে। সো আমি বক্সটা আনবক্স করব। আর আমি এটা কিনেছি হচ্ছে আপনার ওয়ালটন প্লাজা থেকে, ওয়ালটন প্লাজাতে গিয়ে আর কি অনলাইনে কিনেছি, কারণ একটা ডিসকাউন্ট ছিল। এই কারণে এই প্লাজাতে কিনলে হচ্ছে একটা ডিসকাউন্ট পাওয়া যায়, সরাসরি কিনলে আসলে এরকম ডিসকাউন্ট পাওয়া যায় না। সো আমি আসলে ওই প্লাজাতে গিয়ে আর কি অনলাইনে অর্ডার করেছি, সাথে সাথে নিয়ে আসছি। প্রোডাক্টটি কেনার আগে আমি যদিও খুলে দেখেছিলাম, কারণ হচ্ছে আমার আর কি কনফিউশন ছিল যে আসলে কিবোর্ডের বাটনগুলো কেমন হয়, আমি যেটা নর্মালি A4 যেটা ব্যবহার করি ওই রকম কিনা বা ভালো কিনা আর কি, মোটামুটি চলার মতো কিনা। সো দেখলাম মোটামুটি ভালো। সো আরেকটা সেম একই মডেলের আরেকটা কিবোর্ড ছিল, ওটাতে RGB নেই বা LED নেই, সেম একই মডেল, জাস্ট ওটা মেবি এটা এটার মডেলটা WB, আর ওটা কুসমত WN ছিল, মানে ওটা লাইট চলে না, এটাতে লাইট চলে। ওর ওপর প্লাস্টিকটা সব কিছু সেম, কিন্তু ওটার বাটনগুলো আমি যেটা চেক করেছিলাম ওটার বাটনগুলো আমার কাছে ভালো লাগে নি বা অতটা মানসম্মত মনে হয়নি আমার কাছে আর কি, পার্সোনালি আমার মনে হয়নি। তবে আমার কাছে এইটার বাটনগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি পছন্দ হয়েছে, যে বাটনগুলো ভালো আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিবোর্ডটা উঁচু করার জন্য ক্লিপ আছে দুটো। কিবোর্ডের বাটনগুলো আমি বলি, কিবোর্ডের বাটনগুলো উপর দিকে একটু আপনার কার্ভ আর কি, মানে ভিতর দিকে একটু ডাবানো টাইপের যে বাটন সেটা আর আছে। আর এটাতে কিন্তু বাটনের লেখাগুলো কিন্তু আপনার প্রিন্ট করা না, নর্মালি কিন্তু বাটনগুলো প্রিন্ট করা থাকে, যেহেতু আপনার LED জ্বলবে এটা কিন্তু জিনিসটা উল্টো করা হয়, মানে হচ্ছে আপনার বাটনগুলো হচ্ছে সাদা থাকে, সেটার উপর হচ্ছে কালার করা হয়, আর লেখাগুলো মানে হচ্ছে ওখানে কোনো কালার প্রিন্ট করে না, সেগুলো আসলে গ্যাপ, যে গ্যাপ দিয়ে হচ্ছে আপনার আলোগুলো বের হবে। তো প্রেসিং এক্সপিরিয়েন্স ভালো, আমি 1 সপ্তাহ হয়েছে এটা কিনেছি, মোটামুটি ব্যবহার করছি, তেমন একটা খারাপ লাগেনি, বা প্রাইস ওয়াইজ এটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। বাকিটা কয়দিন চলে যায় সেটা দেখার উপর নির্ভর করছে, 6 মাসেরও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এটার। আর এটা USB কেবল হচ্ছে আপনার নর্মাল যে R10 যে কেবল থাকে ওই রকম, বা ওই গেমিং কিবোর্ডের মতো কিন্তু ওই নাইলনের না, এটা PVC নর্মাল যে কেবল, এটা 1.5 মিটারের মতো লম্বা। সো USBটা লাগিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কানেক্ট করার পরই জ্বলে যাচ্ছে, আর আপনি চাইলে এটা অন অফ করতে পারেন, আপনি স্ক্রিন লক যে বাটনটা আছে সেটা আপনি প্রেস করে অন অফ করতে পারেন। আর একটা কথা, এটা কিন্তু লাইটটা কিন্তু স্ট্যাটিক, মানে হচ্ছে আপনার গেমিং কিবোর্ডের মতো কিন্তু আপনার ফ্ল্যাশ করবে না বা অনেকগুলো মুডে লাফাবে না, এরকম জাস্ট আপনি অন অফ করতে পারবেন আর এক কালারে। যাদের আপনার এই ফ্ল্যাশ লাইট বা হচ্ছে মুভিং লাইট পছন্দ তারা গেমিংয়ের দিকে যেতে পারেন, গেমিং কিবোর্ডও আছে, কিন্তু যাদের শুধুমাত্র দরকার যে অন্ধকারে যাতে হচ্ছে কিবোর্ডের লেখাগুলো বোঝা যায় তাহলে এটা আপনি নিতে পারেন, এটা কিন্তু খুব একটা মানে খারাপ না। কিবোর্ডের পুরুত্ব বলেন, দৈর্ঘ্যপ্রস্থ সব ঠিকঠাকই আছে, খুব একটা অড না চলার মতো। এখানে দুটো উইন্ডোজ বাটন রয়েছে। আমি কিবোর্ড কেনার পর এটা আবার অনলাইনে টেস্ট করেছিলাম, সব ঠিকঠাকই আছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার কিছু জানার থাকলে কমেন্ট করবেন। প্রাইস এবং আমি কত দিয়ে কিনেছি ডিসকাউন্ট সহ সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর লিঙ্কটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, আপনি চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন। আর আপনার কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর আরও কয়েকদিন ব্যবহার করার পর আমার এক্সপিরিয়েন্স কি সেটা জানতে চাইলেও আমাকে কমেন্ট করতে পারেন। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।